তুমি? আরে বিক্রম, বিক্রম হ্যাঁ কে? হ্যাঁ বিক্রম, এই কোন রুমটা তোর? ওইটা। হ্যাঁ এটা কাজ কর, ধর এটা, এগুলো সব নিয়ে গিয়ে তোর রুমে রাখ, আজ থেকে আমি এখানেই থাকবো, ঠিক আছে? এটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ চেনা নেই জানা নেই, এখানে থাকবো মানে? হ্যাঁ শুধু থাকবো না, এখানেই খাবো এখানেই শোবো। মানেটা কি? এই সব কি হচ্ছে নাকি? হ্যাঁ তুমি কিছু অন্তত করো। এই আমি সব সহ্য করব না, কিন্তু সহ্য করব না কিন্তু আমি। দাঁড়াও ওকে, আমি বলছি ওকে, তুমি শোনো তো। তুমি ওকে ভয় পাও না? আরে না, ওকে ভয় পাও, তুমি কিচ্ছু করতে পারবে না, আমি যা করার তা করব। সাবিত্রী, সাবিত্রী আমি কি করি? কেউ কি করব? জয়কৃষ্ণ পুলিশের গাড়ি। স্যার 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 হ্যাঁ স্যার, কেলেঙ্কারি হয়ে গেছে, আমাদের বাড়িতে একটা গুন্ডা ঢুকে পড়েছে। কি বলছেন কি? হ্যাঁ সে বলছে যে সে আমাদের বাড়িতে থাকবে, খাবে, শোবে, ওকে বাড়ি থেকে বার করে দেবে। আরে এসব কি বলছেন আপনি? চলুন তো দেখি। গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। স্যার ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবেন তো বাড়ি থেকে। আপনি কিচ্ছু ভাবতে হবে না, গাড়িতে উঠুন, তাড়াতাড়ি উঠুন। ওই দিকে, ওই দিকে, গেটটা খুলে দাও। এই চালাও গাড়ি, চলো। ওই যে ওইদিকে, ওইদিকে, তাড়াতাড়ি চলুন। আসুন স্যার। এই যে পুলিশ নিয়ে এসেছি, দেখো। ওই কোথায় আছে স্ট্রাঙ্গলারটা? ডাকুন, ডাকুন ওকে। কালাগিরি হচ্ছে, ডাকুন ওকে, দেখাচ্ছি মজা। কি হয়েছে? এই লোকটাই। আরে আলী ভাই আপনি? স্যার স্যার ওই তো সেই গুন্ডা। কার সম্পর্কে আপনি কি সব বলছেন? মানে আরে আলী ভাইয়ের জন্য আমি এখন এখানে আছি, না হলে কবে সুন্দরবনে ট্রান্সফার হয়ে যেতাম। কিন্তু ও তো। শুনুন, আরো শুনুন, আমার মেয়েটা যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে না, সেটা আলী ভাইয়ের জন্যে। ওনার মতো উপকারী মানুষ আমি জীবনে কখনো দেখিনি। আপনি ওনাকে গুন্ডা বলছেন? কিন্তু স্যার আমাদের বাড়িতে ঢুকে। থামুন তো, আপনাদের ভাগ্য ভালো যে উনি আপনাদের বাড়িতে থাকতে চেয়েছেন। উনি যদি আমাদের বাড়িতে থাকতেন না, তাহলে আমি আমার বাড়ির বেডরুম নয়, ঠাকুর ঘরটা ছেড়ে দিতাম। আলী ভাই আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এনি প্রবলেম আপনি আমাকে জানাবেন। নমস্কার, চলি। হয়ে গেছে। আমি একটু ঝাল বেশি খাই, কাঁচা লঙ্কা দিয়ে খাবারটা একটু ঝাল ঝাল করবেন। এই যে এই যে কোথায় চললেন? বন্ধুর বাড়ি যাচ্ছি টেক্সট কপি করতে, সামনে পরীক্ষা। ভেবে রাখুন পাস হয়ে গেছেন, আজকে থেকে আপনার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যাও ভেতরে যাও। মিস্টার মুখার্জি, আজকে থেকে এ বাড়িতে আমি যা বলবো সবাইকে তা শুনতে হবে। এতদিন ধরে এই এলাকায় রয়েছেন, আমার সম্বন্ধে তো সবকিছু শুনেই থাকবেন। নামের আগে রহমত, পরে আলী, সারা জান্নাত বাজায় তালি। লোকে বলে দিমাগ খারাপ হলে নাকি বিনা হাড়ি কাটে দিই বলি। আরে নাচো নাচের তালে গাইতে থাকো, নাচো নাচের তালে গাইতে থাকো, ও একটি রাতের বাদশা।